জামাতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধ প্রত্যাহারকে স্বাগত জানিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ইস্যু চাপা দিতে এই নিষেধাজ্ঞা দিয়েছিল। আজকে আল্লাহ শুকরিয়া আদায় করছি, ২৬ দিনের মাথায় বা ২৭ দিনের মাথায় আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সর্বশেষ জুলুম আমাদেরকে নিষিদ্ধ করে, সেটা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছেন, যিনি পারপিটেটর, তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি, সেটা আমার সাথে হোক, আপনার সাথে হোক, যার সাথে হোক, তাকে পেতে হবে।